হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা অসাধারণ একটা জাপানিজ সিনেমা সার্ভাইভাল ফ্যামিলি সম্পর্কে জানতে চলেছি। আর আপনারা অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন এই সিনেমাটি এক্সপ্লেন করার জন্য, তো আপনাদের কমেন্ট দেখে আমি একটা হিন্দি এক্সপ্লেন দেখি, আর সেটি দেখে আমার এত ভালো লাগে যে আমি দ্রুত এই সিনেমাটি বাংলায় আমাদের চ্যানেলে শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিই। তো অনেকেই হয়তো এই সিনেমাটি সম্পর্কে জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এই অসাধারণ সিনেমাটি আবার আমার চ্যানেলে শেয়ার করছি। আর আমি আপনাকে শতভাগ নিশ্চিত করতে পারি, এটা এমন একটা স্টোরি যেটার ভিতর প্রবেশ করলে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে বাধ্য হবেন এবং এই সিনেমাটি লাস্টে আপনাকে ভাবিয়ে তুলবে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদেরকে টোকিও শহর দেখানো হয় যেখানে সবাই তাদের কাজে ব্যস্ত। আর এরপর আমরা ইউসির পরিবারকে দেখতে পাই, আর ইউসি প্রতিদিনের মতো তার কাজ থেকে অনেক ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে এবং তার দুটি বাচ্চা রয়েছে, একটা হচ্ছে কিনচি মানে ছেলে আর একটা হচ্ছে মেয়ে, সেটা হচ্ছে ইউহি। তো ওরা সবসময় ফোন এবং বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে, যেটা আমরা নিজেরাও সবাই করে থাকি। আর ওদের মায়ের দায়িত্ব হচ্ছে বাকি সবার খেয়াল রাখা, সে খাবার বানাতে থাকে। তো এখানে ইউহির পরিবারকে দেখে আমরা অলরেডি বুঝতে পেরেছি এরা একসাথে নিচে বসবাস করলেও একে অন্যের সাথে কথা বলার পরিবর্তে ফোনেই বেশি সময় দেয় বা ফোনেই বেশি থাকে, মানে প্রযুক্তির ছোঁয়ায় অ্যাকচুয়ালি ফ্যামিলি বন্ডিংটা নষ্ট হয়ে গিয়েছে। তো এরপর কাহিনী সামনের দিকে এগিয়ে যায়। আর পরের দিন সকালবেলা যখন ইউসি ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় তার অফিসের জন্য লেট হয়ে গিয়েছে, কারণ তার অ্যালার্ম ক্লক খারাপ হয়ে গিয়েছে। তো সে বাইরে এসে স্ত্রীর কাছে সময় জানতে চায়, আর তখন তার স্ত্রী বলে ঘরের কোনো ঘড়ি চলছে না। এটা শুনে ইউসি অনেক অবাক হয়ে যায়, সে ভাবে হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু সব ঘড়ি একসাথে নষ্ট হবে কিভাবে? তো এরপর সে ঘরের লাইট জ্বালায় কিন্তু সেটিও চলছিল না। তো সে খুবই চিন্তিত হয়ে যায় যে হঠাৎ করে এটা কি হলো, মানে বুঝতেই পারছেন জাপানে লোডশেডিং বা বিদ্যুৎ যাওয়া তো স্বাভাবিক ঘটনা নয়। তো এরপর যখন তাদের মেয়ে ঘুম থেকে ওঠে সে জানতে পারে বিদ্যুৎ নেই, সে দৌড়িয়ে প্রথমে তার ঘরে যায়, তারপর ফোনটা হাতে নেয়, কিন্তু দুঃখের বিষয় ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। আর এটা দেখে সে চিৎকার করে, কারণ যা কিছুই হোক না কেন একটা ফোনে চার্জ থাকলে তাও তো ভালো লাগে, সময় কাটবে কিভাবে? আর এই কথাটা আমি যখন বলছিলাম তখন আমার ফোনের কথাটা আমার মনে পড়লো, আমার ফোনেও চার্জ নেই, এটা চার্জে ঢুকিয়ে তারপর আবার আসছি। তো যাই হোক, ইউহি বা আমাদের সবার অবস্থা একই, আর বাড়িতে বিদ্যুৎ নেই বা ইলেকট্রিক ডিভাইস সব বন্ধ, এই ব্যাপারটিকে তারা তেমন কোনো গুরুত্ব না দিয়ে সবাই যার যা নিজেদের কাজে বেরিয়ে পড়ে। কিন্তু যখন ইউসি তার বিল্ডিং এর লিফটের কাছে যায় তখন সে সেটিকে বন্ধ পায়। তো এই কারণে সবাইকে পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। আর এদিকে ইউসির অনেক লেট হয়ে গিয়েছিল, তাই সে ট্যাক্সিতে না গিয়ে ট্রেনে যেতে চায়। কিন্তু সে যখন স্টেশনে পৌঁছায় তখন সে দেখে সেখানে আগে থেকে হাজার মানুষ ভিড় করে রয়েছে। আর অবাক করার মতো বিষয় হলো আজকে কোনো ট্রেনই চলছিল না। তো তখন রেলওয়ে অফিসারের কাছে এর কারণ জানতে চায়, আর তখন তিনি সবাইকে বলেন পাওয়ার অর্টেজের কারণে কোনো ট্রেনই চলছে না, মানে পাওয়ার বন্ধ আর কি, বিদ্যুৎ বন্ধ। তো যখনই পরবর্তী কোনো ট্রেন চলা শুরু হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো এরপর সবাই রাস্তায় গাড়ি দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এবং সকল ইলেকট্রিক ডিভাইস বন্ধ হওয়ার কারণে সবগুলো ফুল স্টেশন বন্ধ এবং ইলেকট্রিক সকল ডিভাইস এবং গাড়ি হঠাৎ করে চলা বন্ধ করে দিয়েছে। তো ইউসি অনেক চেষ্টা করে ট্যাক্সিওয়ালাকে অনেক বেশি ভাড়া দিয়ে অফিসে পৌঁছানোর, কিন্তু বেচারা ট্যাক্সিওয়ালার ট্যাক্সি তো চলছে না, ও যাবে কিভাবে? আর অন্যদিকে আমরা দেখি ইউসির যে বড় ছেলে সে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল, আর সে রাস্তার অবস্থা দেখে অবাক হয়ে যায়, কেননা একটা গাড়িও চলছিল না, সবাই তাদের কাছে পায়ে হেঁটে যাচ্ছিল। এবং অনেক কোটিপতি লোক যাদের অনেক দামি দামি গাড়ি রয়েছে তারা কিনজের সাইকেল দেখে হিংসা করছিল, কারণ সাইকেলই একমাত্র বাহন যেটা এখন চলা যাচ্ছে। তো এদিকে আমরা দেখি ইউসি কোনো রকমে তার অফিসে পৌঁছায়, কিন্তু এখনো সমস্যা শেষ হয়নি, কারণ তাদের অফিসের অটোমেটিক যে দরজা রয়েছে সেটা খুলছিল না, তাই তারা বাধ্য হয়ে সেখানকার দরজাটা ভেঙে ফেলে অফিসের ভেতরে যায়। আর যখনই তারা তাদের ভবনে প্রবেশ করে তখন তারা দেখে এই ভবনের কোনো লাইটই জ্বলছে না, তো এর জন্য সবাই সূর্যের আলো দিয়ে এক অন্যকে দেখতে পায়। আর অন্যদিকে ইউসির স্ত্রী মির্জি প্রতিবেশীদের সাথে কথা বলার জন্য বাইরে আসে এবং তার প্রতিবেশী বন্ধুরা তাকে বলে আজকে রাতের জন্য তারা মোমবাতি আনতে যাচ্ছে। তো তখন মির্জি মনে করে হয়তো একটু পরেই বিদ্যুৎ চলে আসবে, অকারণে মোমবাতি কেন কিনবো, কিন্তু এরপরও সে তাদের সাথে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় সব মানুষ অগ্রিম খাবার জিনিসপত্র কিনছে, যেমনটা আমরা করোনা লকডাউনের সময় দেখেছিলাম। তো এজন্য সেও কিছু পানির বোতল এবং খাবারের জিনিস কিনে নেয়। কিন্তু এরপর সে যখন ক্যাশিয়ারের কাছে আসে তখন সেখানকার ক্যাশ কাউন্টারে যে একটা কার্ড সুয়েপ মেশিন থাকে, মানে কার্ড দিয়ে যে আপনি পেমেন্ট করবেন, সেই মেশিনটা বলা হয় বন্ধ হয়ে গিয়েছে, তো এখন আপনি যাই কিনবেন আপনাকে নগদ টাকা দিতে হবে। আর এপাশে আমাদের দেখানো হয় ইউসির অফিসে সবাই কথা বলছিল এবং সবাই বলছিল এটা কোনো সাধারণ পাওয়ার আউটেজ নয়, হতে পারে অনেক বড় কোনো কারণ হয়েছে। আর এখানে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে এটা সরকারি সমস্যা না কি সমস্যা এটা কিন্তু কেউ জানতে পারছে না, কারণ ফোন মিডিয়া পেপার সব অফ, তো কি হয়েছে কেউ বুঝতেও পারছে না। তো তখন বস আসে এবং বলে তোমরা যার যার বাড়িতে চলে যাও, আজ তোমাদের ছুটি, কারণ তারা এমনিতেও ফ্রি বসেছিল আর তাদের কম্পিউটারও কাজ করছিল না। তো যাই হোক, এরপর যে দৃশ্যটা আমরা দেখতে চলেছি সেই দৃশ্যটা দেখলে আমাদের দেশের করোনার সময়ের কথা আমাদের মনে পড়ে যাবে। যেমন করোনার সময় আমরা দেখেছিলাম মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের দাম অনেক বেশি হয়ে গিয়েছিল, আর এখানেও ঠিক এমনটাই হয়। ইউসি যখন অফিসের বাইরে আসে তখন দেখে সব মানুষ সাইকেল কিনছে, কারণ এখন কোনো গাড়িও চলছে না, কোনো মোটর সাইকেলও চলছে না, তো তাই সে একটা সাইকেল কেনার কথা ভাবে। কিন্তু সে যখন সাইকেলের দাম জিজ্ঞেস করে তখন দাম শুনে সে অবাক হয়ে যায়, কারণ এই টাকা দিয়ে একটা গাড়ি কেনা যায়। কিন্তু তারপরেও সে সাইকেল কিনতে বাধ্য হয় এবং তারপর সাইকেল কিনে নেয়। তো এরপর সে বাড়িতে আসে আর সারা বাড়িতে অন্ধকার ছিল, তো রাতে তারা মোমবাতি জ্বালিয়ে ডিনার করে, আর তারপর তারা যার যার ঘরে যায় ঘুমানো
ঘুমানোর জন্য, কিন্তু আজকে না আছে বিদ্যুৎ, না আছে কারো কাছে ফোন, না আছে কোনো ইলেকট্রিক ডিভাইস, এই কারণে তাদের কারোই ঘুম আসে না। তো এর জন্য তারা সবাই বিরক্ত হয়ে বারান্দায় এসে আকাশ দেখতে থাকে এবং না জানি কত বছর পর এই পুরো পরিবার একসাথে সময় কাটাচ্ছে এবং এভাবে আকাশ দেখছে। আর 90 দশকের আমরা যারা পোলা পাইনা আছি, আমরা ছোটবেলাতে কিন্তু পূর্ণিমার চাঁদ উঠলে দুয়ারে গিয়ে ফ্যামিলি মেম্বার একসাথে অনেক আড্ডা দিতাম, মানে চাঁদের আলো উপভোগ করতাম। বাট এখন আমরা সবাই ইন্টারনেট বা ডিভাইস নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে লাস্ট কবে চাঁদের আলো এনজয় করেছি আমরা মনেও করতে পারবো না। আর নতুন জেনারেশনের পোলা মন্ত্র এটা বুঝতেই পারবে না যে চাঁদের আলো এনজয় করা কেমন ছিল। তো যাই হোক, সবাই তখন ভাবছে যে কালকে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এইভাবে 3 দিন কেটে যায়। তো এরপর ইউসি আবার তার অফিসে বেরিয়ে যায় আর সেখানে তাদের বস তাদেরকে বলে, তোমরা এখন সবাই চলে যাও, যেদিন পাওয়ার আবার ফিরে আসবে সেদিনই অফিসে এসো। কিন্তু ইউসি তখন তার বসকে বলে, আমরা যদি কাজ না করি আমাদের খরচকে বহন করবে, আমরা থাকবো কিভাবে এখানে? এটা শুনে তার বস বলে, তোমাকে এখন তোমার পরিবারের সাথে সময় কাটানো উচিত, টাকার পেছনে দৌড়ানো উচিত নয়, আর এত বড় শহরে এভাবে তুমি থাকতে পারবে না, এটা সম্ভব নয়। আর কিছুদিনের মধ্যে এই শহরে যতটুকু সুযোগ সুবিধা রয়েছে সেটা শেষ হয়ে যাবে, জানি না ভবিষ্যতের কি হবে এই শহরে। তো এটা বলে বস নিজেই অফিস থেকে চলে যায়। আর তারপর ইউসি যখন বাইরে আসে তখন সে দেখতে পায় তার বস তার পরিবারের সাথে কোথাও যাচ্ছে, আর সে তার বসকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। তার বস বলে এই শহর ছেড়ে তারা গ্রামে ফিরে যাচ্ছে, মানে তাদের গ্রামের বাড়ি ফিরে যাচ্ছে, কারণ গ্রামে কোনো পানির অভাব দেখা দেবে না, সেখানে লাইট না থাকলেও হারিকেন বা মোমবাতি দিয়ে থাকা যাবে এবং খাদ্যের অভাব হবে না। আর বর্তমানে শহরের যে অবস্থা, মানে পানির এত অভাব, মানুষ পানির অভাবে প্রেসাব পায়খানা আটকিয়ে রাখছে। আর ওদিকে আমরা দেখি ইউসির স্ত্রী পানি নেবার জন্য একটা ওয়াটার ট্যাঙ্কের কাছে যায়, কিন্তু সেখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তো বুঝতেই পারছেন টোকিও মেন শহরে এখন কোন পর্যায়ে সমস্যা যেতে চলেছে। আর এরপর আমরা দেখি জাপানের রাজধানী, দুনিয়ার সবচেয়ে ব্যস্ত একটা শহর, সেটা পুরো নীরব, রাস্তায় কোনো গাড়িও নেই, কোনো দোকানও নেই, কোনো খাবারের জিনিসও নেই, স্কুল কলেজ সব বন্ধ। তো এইভাবে পাওয়ার কাটের সপ্তম দিনে শুরু হয় আসল সমস্যা, সকল খাবারের জিনিস শেষ হয়ে গিয়েছে, কারণ গ্রাম থেকে যে খাবারগুলো আসবে গাড়িতে চলছে না। তো এই জন্য টোকিও শহরের সবাই যার যার গ্রামে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ইউসিও তখন তার পরিবারের সাথে বসে সিদ্ধান্ত নেয় তারা কালকে সবাই গ্রামে চলে যাবে। তো পরের দিন ইউসির পরিবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে আর এরই মধ্যে রাস্তায় একটা দোকান দেখতে পায় যেখানে একটা লোক পানি বিক্রি করছিল, কিন্তু পানির দাম এত বেশি যাচ্ছিল যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু ইউসির স্ত্রী কোন রকমে কিছু পানি কিনে নেয় আর তারপর তারা একটা জায়গায় বসে খায় এবং এয়ারপোর্টের দিকে বেরিয়ে পড়ে, কিন্তু আমরা জানি কোনো গাড়িই চলছে না বা কোনো ইলেকট্রিক ডিভাইসই চলছে না, তো প্লেন চলবে কিভাবে? তো সত্যি সত্যি সেখানে প্লেন চলার কোনো সিস্টেম নেই, হাজার হাজার মানুষ বিমানবন্দরে ভিড় করছে। তো এটা দেখে তারা নিরাশ হয়ে যায়, আর যেহেতু তারা অলরেডি বাড়ি থেকে এত দূর চলে এসেছে তো এদিকে তো তাদের রাত কাটানোর জন্য একটা জায়গার প্রয়োজন। তো তারা একটা হোটেল রুম নিয়ে বিশ্রাম নেয় আর মির্জি তাদেরকে বলে আমাদের আবার টোকিও ফিরে যাওয়া উচিত, কিন্তু ইউসি বলে টোকিও তো এখন কিছু নেই, না আছে সেখানে খাবার, না আছে পানি, না আছে বিদ্যুৎ, সেখানে গিয়ে আমরা কিভাবে বেঁচে থাকবো? আর এখন হয়তো 200-300 কিলোমিটার যতটুকু রাস্তা আছে ততটুকু আমরা সাইকেলে পাড়ি দিয়ে আবার নিজের গ্রামে ফিরে যাবো। তো এরপরের দিন আমরা দেখি তাদের কাছে যে মদ ছিল সেই মদের বদলের বিপরীতে মির্জির জন্য, মানে ইউসির স্ত্রীর জন্য একটা সাইকেল নেয়। তো বুঝতে পারছেন মদখোরের কাছে মদটা কত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, অন্যদিকে ইউহি একটা বইয়ের দোকানে যায় এবং সেখান থেকে একটা ম্যাপ নেয় যার সাহায্যে তারা শহর থেকে বের হতে পারবে। তো এরপর তারা সবাই তাদের যাত্রায় বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পর তারা হাইওয়েতে পৌঁছায়, কিন্তু অলরেডি সেখানে কিন্তু হাজারো মানুষ শহর থেকে গ্রামের দিকে রওনা দিচ্ছিল। তো এই দৃশ্য দেখে আপনার মনে পড়বে সেই সময়ের কথা যখন আমাদের দেশে লকডাউন দেয় দীর্ঘ সময়ের জন্য, তখন শহরের যারা স্বল্প আয়ের মানুষ ছিল তারা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল যে আমাদের কোনো ইনকাম থাকবে না, কিন্তু শহরে থাকতে আমাদের অনেক খরচ হবে, মানে হয় করোনায় মরবো নয়তো না খেয়ে মরবো। তো না খেয়ে মরার ডরে সবাই কিন্তু গ্রামের দিকে আসছিল। তো এই দৃশ্যটা ঠিক সেরকম। তো এইভাবে তারা সামনে এগোয় এবং একটা জায়গায় গিয়ে তাঁবু লাগায় এবং কিছুক্ষণ বিশ্রাম নয়, আর তখন তাদের কাছে একটা স্বামী স্ত্রী কাপল আসে আর তারা ইউসির কাছে এতটুকু পানির জন্য ভিক্ষা চায়, কিন্তু ইউসি তাদের মিথ্যা বলে, বলে আমাদের কাছে একটা বোতলই রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের কাছে অনেক পানি ছিল, ওরা চাইলেই সাহায্য করতে পারত দুজন মানুষকে, কিন্তু এমন একটা সিচুয়েশন কেউ কাউকে সাহায্য করতে চাচ্ছে না, সবাই নিজের জীবন আগে বাঁচাতে চাচ্ছে। আর এই পয়েন্টটি আপনারা কিন্তু নোট করে রাখবেন, কারণ ইউসি এটা ভালো সিদ্ধান্ত নিয়েছে না খারাপ সিদ্ধান্ত নিয়েছে এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো এরপর রাত হয়ে গেলে ওরা সেখানেই ঘুমিয়ে যায় আর এরপর রাস্তায় তারা একটা টানেল দেখতে পায় যেখানে অনেক মানুষের লাশ ছিল। তো সেগুলো দেখে মির্জি ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে থাকা একটা বৃদ্ধা মহিলা ওদের সঠিকভাবে সেই টানেল দিয়ে বাইরে বের করে আনে। তো এইভাবে পুরো 17 দিন কেটে গিয়েছে ওই পাওয়ার কাটের। তো এরপর আমরা দেখি পুরো পরিবার একটা নদীর কিনারে বিশ্রাম নিচ্ছে, কিন্তু এখানে তাদের সব পানির বোতল শেষ হয়ে গিয়েছে, মানে ওদেরও পানি শেষ। তো তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ইতিমধ্যে ইউসি তৃষ্ণায় কাতরাচ্ছিল যে কারণে ওই নদীর পানি সে পান করে, যেটা মোটেও পান করার মতো অবস্থায় ছিল না, মানে শহরের পাশের নদী বুঝতেই পারছেন। তো এরপর তারা যখন সেখান থেকে বের হয় তখন একটা ভয়ানক তুফানের মুখোমুখি হয় তারা, আর তারা এটা থেকে বাঁচার জন্য একটা ফ্লাইওভারের নিচে বসে আর এর মধ্যে ইউসির অনেক টয়লেট আসে যার কারণে সেই বৃষ্টি ঝড়ের মধ্যে দৌড়িয়ে টয়লেট করতে যায়। একাধারে এটা হাস্যকর দৃশ্য কিন্তু ভাবলে অনেক মর্মান্তিক একটা দৃশ্য। তো যাই হোক, এরপর যখন বৃষ্টি থামে তখন আমরা দেখতে পাই ওদের সব খাবার জিনিস, ওদের সব কাপড়, এমনকি সাইকেলের টায়ারও খারাপ হয়ে গিয়েছে। তো তখন ইউসি এসব দেখে কান্না করতে থাকে, কি করবে না করবে, একবার টান টান করে রাস্তায় শুয়ে পড়ে। আবার এদিকে খাবার না থাকার কারণে ওরা একটা গ্রামে থামে আর সেখানে ওদের যে বাচ্চা ছিল তারা দোকানে যায় খাবারের জিনিস খোঁজার জন্য, কিন্তু সেখানে মানুষের কোনো খাবার আর নেই, শুধুমাত্র কুকুর বিড়ালে খাবার।
খাবার রয়েছে। মানুষের যে খাবারগুলো ছিল সেগুলো অলরেডি সবাই নিয়ে গিয়েছে। তো ওগুলো নিয়ে ওরা ফিরে আসে। আর এরপর ইউহি মানে মেয়ে যখন বিড়ালের খাবার খেতে যায় তখন তার বমি হয়ে যায়, কিন্তু তাদের কাছে আর কোনো রাস্তাও নেই। আর এগুলো খেয়ে তাদের আরো সামনের দিকে যেতে হবে, কারণ মানুষের খাবারের যত জিনিস রয়েছে সব জায়গা থেকে শেষ হয়ে গিয়েছে। তো এরপর তারা সেগুলো খেয়ে আবার তাদের যাত্রা শুরু করে। তো এখন এভাবে যেতে যেতে পুরো 22 দিন হয়ে যায়। আর রাস্তায় তারা কিছু ক্যাম্পার্স দেখতে পায়। ক্যাম্পার্স মানে হচ্ছে ওদের মতোই যারা গ্রামের দিকে যাচ্ছিল, তো ওদের কাছে আবার অনেক ভালো খাবার ছিল। তো এটা দেখে ইউসির পরিবারের অনেক হিংসা হয়, কারণ ওরা অনেক বেশি ক্ষুধার্থ এবং ভালো খাবার পাচ্ছে না। আর ওদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড তো বুঝতেই পারছেন, টোকিওর মতো একটা শহরে কি হাই ফ্যামিলি ওরা। তো তখন ইউসি করে কি, বিড়ালের যে খাবারটা রয়েছে প্যাকেটটা রয়েছে ওটার উপরে যে মোরগটা থাকে সেটা খুলে ফেলে, যাতে ওই লোকগুলো জানতে না পারে ওরা জানোয়ারের খাবার খাচ্ছে, আর বুঝতে পারে যে ওদের কাছেও খাবার আছে। তো কিছুক্ষণ পর ওই ক্যাম্পাসের রাস্তা ধরে হওয়া কিছু গাছের ব্যাপারে ওদের বলে যে এই গাছগুলো খাওয়া যেতে পারে। এটা জেনে ওরা অনেক খুশি হয় এবং ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তো এরপর তারা সবাই একসাথে সামনের দিকে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের রাস্তা পরিবর্তন করতে হয়। আর এভাবে অনেকগুলো দিন কেটে যায়। আর তারপর তারা একটা অ্যাকোয়ারিয়াম শপের কাছে আসে, আর সেখানে অনেক মানুষের ভিড় দেখতে পায়। আসলে অ্যাকোয়ারিয়াম শপ মানে হচ্ছে আমাদের দেশে তো পুকুরে মাছ চাষ হয়, কিন্তু জাপানে কয়েকতলা বিল্ডিং থাকে, এক এক তলায় এক এক ধরনের মাছ চাষ হয়। আর ওই চাষের মাছ দিয়েই শহরে মাছের চাহিদার যোগান হয়। তো বিদ্যুৎ যেহেতু নেই সব মাছ তো নষ্ট হয়ে যাচ্ছে, তো এর জন্য সকল মাছ বের করে রান্না করা হচ্ছে এবং সবাইকে বিলিয়ে দেওয়া হচ্ছে। তো ইসিরা যখন যায় এবং ওই রাধুনির কাছে খাবার চায়, তখন ওই লোকটি বলে খাবার অলরেডি শেষ হয়ে গেছে। আর তখন ওই লোকটির পা ধরেও ভিক্ষা চায়, কিন্তু লোকটি সেখান থেকে চলে যায়, ওকে একটুও খাবার দেয় না, আর ওদের পেটে খুবই ক্ষুধা। তো তখন ইউসি বুঝতে পারে যে একটা পরিবার কেউ পানিতে সাহায্য করেনি, আর আজকে ওদের পেটে ক্ষুধা ওরাও সাহায্য পেল না। তো এইভাবে যেতে যেতে পুরো 67 দিন কেটে গিয়েছে, মানে 2 মাস 7 দিন ওরা সবাই ক্ষুধা এবং পানিতে কষ্ট করত, শরীর অবস্থা খারাপ হতে শুরু করে। তো ফাইনালি ওরা একটা নদীর কিনারে আসে, আর ইউসি ক্ষুধায় একটা পোকা খেতে যাচ্ছিল, আর তখন হঠাৎ করে একটা শুকর দেখতে পায়। তো ওটা দেখে ওরা অনেক খুশি হয়, কারণ একটা খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। কিন্তু ওই শুয়োরটাকে ধরা এত সহজ ছিল না, পুরো পরিবার সেটা ধরার চেষ্টা করে এবং শেষমেশ ওই শুকরটি নদীর কিনারে চলে যায়। কিন্তু ইউসি সেখানে গিয়ে ওটাকে ধরে মেরে ফেলে। তো এটা দেখে সবাই অনেক খুশি হয়, কারণ তারা শেষ পর্যন্ত একটা ভালো খাবার বা মাংস পেয়েছে অনেকদিন পর। কিন্তু যখন কাটার সময় আসে তখন ওরা কেউ কাটতে পায় না, হাত কাঁপতে থাকে। আর তখন একটা বৃদ্ধ লোক আসে আর সে শুকরটাকে কেটে দেয় এবং ওদের সবাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর এখানে উল্লেখ্য ওরা কিন্তু শহর থেকে 200 কিলোমিটার ধরে একটা গ্রামে চলে এসেছে অলরেডি। তো ওই বাড়িতে ঢুকেই ওরা প্রথমে একটা চাপ কল বা টিউবওয়েল দেখতে পায়। আর শহরের এই মানুষরা গ্রামের একটা চাপ কল দেখে এত বেশি খুশি হয় যে দেখে মনে হয় তারা বেহেশত পেয়ে গিয়েছে এবং পেট ভরে পানি পান করে। এবং এরপর ওই লোকটি ওদের পেট ভরে নর্মাল গ্রামের খাওয়া খাওয়ায় এবং ওরা অমূল্য রতনের মতো সেই খাবারগুলো উপভোগ করে। তো অ্যাকচুয়ালি আমাদের যাদের মুখে স্বাদ নেই তারা যদি 3-4 দিন না খেয়ে মরিচ বাটা দিয়ে ভাত খান অনেক ভালো লাগবে। মানে পেটে ক্ষুধা থাকলেই বা অভাব থাকলেই খাবারের আসল স্বাদটা বা মূল্যটা বোঝা যায়। তো যাই হোক, ইউহি টোকের এত ধনী একটা পরিবার ছিল, ওরা এই খাবার পেয়ে খুশিতে খাওয়ার সময় একেবারে কান্না করে দেয়। আর তারপর ওই বৃদ্ধ লোকটি ওদের সবার সাথে মিলে ওই শুকুরটাকে কাটে এবং রান্না করে। আর রাতের বেলা লোকটি তাদের ঘুমানোর জন্য জায়গাও দেয় এবং লোকটি তার নিজের বাচ্চার ছবি দেখায়। আর তখন আমরা জানতে পারি এই বৃদ্ধ লোকটি আর কেউ নয়। আপনাদের কি মনে আছে ইউসির কাছে একটা দম্পতি এসে পানি চেয়েছিল, তার ওই লোকটির বাচ্চা ছিল। তো ইউসি যাদের পানি দেয়নি তাদের বাবা ইউসিকে পেট ভরে খাবার খাইয়ে আবার ঘুমানোর জন্য জায়গাও করে দিয়েছে। তো ইউসি ব্যাপারটি নিয়ে অনেক অনুতপ্ত হয়। আর পরের দিন তারা অনেক আনন্দ করে এবং ওই বৃদ্ধ লোকটি সম্পূর্ণ শুকুরটি রান্না করে ওদেরকে ব্যাগে দিয়ে দেয়, যাতে ওরা যখন সামনের দিকে যাবে অন্তত কিছু খেতে পারে। তো আজকের দিনে শহরে এরকম সাহায্য না পেলেও গ্রামের মানুষের কাছ থেকে অনেক ভালো সাহায্য পায়। তো যাই হোক, এরপর ওরা নিজেদের গ্রামের দিকে বেরিয়ে যায়। আর সামনে তারা একটা নদী দেখতে পায়। অ্যাকচুয়ালি কিনজি মানে ছেলেটি ম্যাপে ভুল রাস্তা নিয়েছিল। তো যাই হোক, এখন আর তাদের কোনো উপায় নেই, নদীটা কোনো না কোনো ভাবে পার হতেই হবে। তো তারা সবাই মিলে একটা ভেলা বানায় আর তারপর তারা জিনিসপত্র ভেলায় রেখে নদী পার হচ্ছিল। আর তখনই অনেক বৃষ্টি শুরু হয়। তো ওদেরকে ওপারে রেখে আসার পর ইউসি আর কিনজি ওদের সাইকেলগুলো নেওয়ার জন্য আবার আসে, কিন্তু বৃষ্টির কারণে নদীর পানি এবং স্রোত অনেক বেড়ে যায়, যার কারণে সেখানে ইউসি ডুবতে থাকে। আর কিনজি তার বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সাইকেলও পানির নিচে চলে যায় এবং বাবাকেও বাঁচাতে পারে না। আর দেখতে দেখতে ওদের চোখের সামনেই ওদের বাবা পানির নিচে ডুবে যায়। তো এটা দেখে পুরো পরিবার ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। আর বৃষ্টি থামার পর কিনজি আবার তার বাবাকে খুঁজতে যায়, কিন্তু কোথাও খোঁজ পায় না। আর তখন তারা ইউসি একটা নকল চুল পড়তো যে মাথায় সেটা পায়। তো এইভাবে পুরো 94 দিন কেটে গিয়েছে, মানে 3 মাস 4 দিন কেটে গিয়েছে। আর বাবাকে ছাড়াই ওরা তিনজন আবার যাত্রা শুরু করে। আর যেতে যেতে ওরা ট্রেনের রাস্তায় চলে আসে। আর তখন হঠাৎ করে ওদের যে মা সে থেমে যায়, কারণ সে তার স্বামীর চলে যাওয়ার কষ্ট মেনে নিতে পারছে না। মানে মাত্র জলজন্ত মানুষটা ওদের চোখের সামনে চলে গেল, সে কান্না করতে থাকে। আর ইউহি তখন তার মাকে কান্না করতে দেখে সে নিজেও কান্না করে দেয়। আর তারপর সবাই অনেক উদাস হয়ে যায়, কিন্তু তখন ছেলেটি তাদের সাহস দেয় এবং ওদেরকে আবার সামনের দিকে নিয়ে যায়। কিন্তু এরপর তারা একটা বড় বিপদের মুখোমুখি হয়। ওদের কাছে যে মাংস ছিল সে মাংসের গন্ধে অনেকগুলো কুকুর ওদের উপর আক্রমণ করে এবং ওই মাংস ছাড়তেই চায় না। আর ওদের কাছ থেকে বাঁচতে গিয়ে মির্জি মানে ওদের মা পা পিছলে নিচে পড়ে যায়। আর এ কারণে পায়ের হাড় পুরো ভেঙে যায় মির্জির। আর তারপর বাচ্চা দুটো যখন সেখানে আসে মায়ের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। আর আমরা দেখি ওদের ভাগ্যটা অতটাও খারাপ ছিল না, তখনই সেখানে একটা ট্রেন চলে আসে। আর আপনি হয়তো ভাবছেন এই ট্রেনটা কিভাবে
ভাবে চলছে। অ্যাকচুয়ালি জাপানের গ্রাম অঞ্চলে ঐতিহ্য রক্ষার্থে এখন ওই 1800 সালের ট্রেন চালানো হয়, মানে যেটা কয়লায় চলে আর কি। তো এরপর ওরা ট্রেনে বসে পড়ে আর সেখানে ওদের মাকে ফার্স্ট এইডও দেওয়া হয়। আর ওদিকে আমরা দেখি ইউসি, যে কিনা নদীতে ডুবে গিয়েছিল, ও সাঁতার কেটে কোন রকমে নদীর কিনারে চলে এসেছে এবং এখনো বেঁচে আছে। আর ও হেঁটে কোন রকমে একটা খেতে আসে এবং একটা ট্রাক্টরের সাথে হেলান দিয়ে আরাম করতে থাকে। আর তখন সে দেখতে পায় সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছে, আর ওটি দেখে ও ফ্লেয়ার গান চালায়। ফ্লেয়ার গান মানে হচ্ছে ওই আকাশে গিয়ে আলো করবে, মানে সিগন্যাল টাইপ একটা কিছু। তো এই ফ্লেয়ার গানটি আবার ইউসির পরিবার দেখতে পায় ট্রেন থেকে, আর ওরা জানত ওর বাবার কাছে ফ্লেয়ার গান রয়েছে। তো এরপর ওরা ট্রেন থামিয়ে দৌড়ে বাবার কাছে যায়, আর তারপর পুরো পরিবার আবার একত্র হয়। এবং সিনেমার এই পার্টটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, মানে ওদের সাথে আমি অনেক খুশি হয়েছি। আর তারপর ইউসির স্ত্রী মির্জি ইউসিকে সেই নকল চুলটা দেয় যেটা সে অফিসে যাওয়ার জন্য পড়তো, কিন্তু ইউসি সেই চুলটি বাতাসে উড়িয়ে দেয়। মানে কর্পোরেট লাইফে পরিবারে থাকতে কত কিছু না করতে হয়, মানে এখন আর এটার দরকার নেই। তো শেষ পর্যন্ত এত কষ্টের পর তারা ফাইনালি একেবারে সমুদ্রের কিনারে তাদের গ্রামে চলে আসে, এবং সেখানে এসে তারা তাদের বাবাকে দেখতে পায় যে সমুদ্রের কিনারে মাছ ধরছিল। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা জানতে পারি আজ পুরো 2 বছর 126 দিন কেটে গিয়েছে সেই পার কাটের। আর সরস সবাই সব গ্রামে চলে এসেছে এবং গ্রামে তারা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবং অনেক খুশিতে বসবাস করছে। এখানে তারা তাজা সবজি খাচ্ছিল, যেটা শহরে কল্পনাও করা যায় না। তারা কোনো ফোন ব্যবহার করছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কোনো টিভি নেই। মানুষের এন্টারটেইন করার জন্য এখন শুধুমাত্র রয়েছে প্রকৃতি, তাজা হাওয়া এবং আশেপাশের আপনজন। মানে আপনি যে এন্টারটেইনটা মোবাইলে পাচ্ছেন, এখন সেই এন্টারটেইনটা আপনার প্রকৃতি বা আপনার আশেপাশের মানুষ থেকে নিতে হচ্ছে। তো সবাই এখন খুব উৎফুল্ল এবং ভালো আছে। তো একদিন যখন সবাই ঘুমিয়েছিল, হঠাৎ করে ইউসি একটা অ্যালার্ম শব্দ শুনতে পায়, আর তারপর সেটার পিছনে আর গিয়ে দেখতে পায় একটা ঘড়ি থেকে শব্দ হয়েছে, মানে এটা হঠাৎ করে ঠিক হয়ে গিয়েছে। আর এরপর সবাই ঘরের বাইরে আসার দেখতে পায় পুরো শহরে লাইট চলে এসেছে এবং ফোনেও নেটওয়ার্ক আসতে শুরু করেছে। এর মানে হচ্ছে সবকিছু আগের মতো হয়ে গিয়েছে। কিন্তু এখন আমরা দেখি ইউসি এবং বাকি সবার চেহারায় খুশির বদলে দুঃখ বেয়ে আসে, কারণ যেহেতু বিদ্যুৎ এসেছে আবারও তাদের শহরে যেতে হবে, আবারও তাদের জীবনের জন্য স্ট্রাগল করতে হবে, যেটা একটা বোরিং লাইফ। তো কিছুদিন পর তারা টোকিওতে ফিরে আসে, আর তখন আমরা এর সত্যতা জানতে পারি যে কি হয়েছিল। মানে বিদ্যুৎ যেহেতু এসেছে, এখন তো টিভি আছে, কি সমস্যা হয়েছিল এটা সবাই জানতে পারবে আর কি। তো টিভিতে বলা হয় পাওয়ার আউটেজের কারণ হচ্ছে সোলার ফ্লেয়ার, মানে সূর্য থেকে কোন একটা ফ্লেয়ার এসেছিল যেটা এত বেশি হয়ে গিয়েছিল যে পুরো দুনিয়ার ইলেকট্রিক ডিভাইস এবং বিদ্যুৎ চলাচল বন্ধ করে দিয়েছিল, যার কারণে পুরো দুনিয়ার লাইট চলে গিয়েছে। আর গত 3 বছরে সবকিছু বন্ধ থাকার ফলে সেটা ঠিক হয়ে গিয়েছে, আর এর জন্য আবার বিদ্যুৎ ফিরে এসেছে। তো এরপর শহরে আমাদের আবারও ইউসির পরিবারকে দেখানো হয়, কিন্তু এবার আমরা একটু ভিন্নতা দেখি। এবার কিন্তু সবাই তারা নিজেদের সাথে নিজেরা কথা বলছে, কারণ তারা নিজেরা নিজেদের প্রয়োজন বুঝতে পেরেছে যে পরিবার বা আশেপাশে মানুষ হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তো যাই হোক, এটা অনেক বোঝানোর মতো একটা সিনেমা ছিল, এবং এটা শুধুমাত্র যে জাপানের ইউসির পরিবারে হচ্ছে তা কিন্তু নয়, আমার নিজের পরিবারে থেকে শুরু করে আমাদের আশেপাশের সবার পরিবারেই কিন্তু এই মডার্ন টেকনোলজির কারণে আমরা ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছি। সারা দিন রাত 24 ঘন্টা একই ঘরে থাকছি, অথচ খাওয়া বাদে আমাদের কাউকে দরকারই পড়ে না। তো আমার মনে হয় টেকনোলজি যতই এগিয়ে যাক, তারপরও নির্দিষ্ট একটা সময় রাখা উচিত আমাদের পরিবারের মানুষদের সাথে সময় দেওয়ার জন্য। যদিও আমি জ্ঞান দিচ্ছি, তবে আমি নিজেও এটা সবসময় মেনটেন করতে পারি না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।